আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু আলা রাসূলিল करीম আম্মা বা'দ আজকে এমন একটা বিষয় আলোচনা করব যে বিষয়টি আমাদের এই বাংলাদেশের তথা ভারত পাকিস্তান বাংলাদেশ বা এই অঞ্চলের মানুষদের অত্যন্ত উপকারে আসবে যারা আমার এই কথাগুলো বুঝতে পারেন অর্থাৎ বাংলা ভাষাভাষী যে কোনো মানুষের জন্য এটা অত্যন্ত একটা চমৎকার ইনফরমেশন আসুন বিষয়টা জেনে নেই প্রিয় ভাই বোনেরা অনেকের শরীরের মধ্যে চালান জাদু বান টুটকা এগুলো থাকে তখন এলাকার মধ্যে বা এলাকার বাহিরেও কিছু সংখ্যক কবিরাজ আছে পুরুষ এবং মহিলা ওরা কি করে ওরা বলবে যে আপনার এই রুগীকে আমার কাছে নিয়ে আসেন তার নাভি খুলতে হবে নাভি খুলতে হবে খেয়াল করে শুনবেন পেটের মধ্যে যে নাভিটা আছে সেই নাভিটা সে মন্ত্রের মাধ্যমে খুলে ওই দিক দিয়ে জাদুর জিনিসগুলো যেগুলো জিন দ্বারা ওই রুগীকে খাওয়ানো হয়েছিল ওইগুলো নাকি তারা বের করে তো ওইগুলোর মধ্যে দেখা যায় তারা বের করে কি কি অনেক সময় দেখা যায় নখ চুল সুপারি বা আরও এরকমের জড়িবুটি অনেক জিনিস পচা দুর্গন্ধ ধরনের কিছু জিনিস বের করবে কালো কালো বের করে আপনাকে দেখাবে বলবে এইগুলো এই রুগীর পেটের মধ্যে ছিল আর এই জন্য তিনি জাদুগ্রস্ত ছিলেন আপনি অভিভূত হয়ে যাবেন আপনি ভাববেন যে আল্লাহ কত বড় একজন ওসিলা রেখেছেন যে ওসিলা পেটের ভিতরের এই জাদুগ্রস্ত জিনিসগুলো জাদুর বিষয়গুলোকে নাবির দিকে টেনে বের করে নিয়ে এসে আমাদেরকে দেখালেন এবং আপনারা অনেকে হয়তোবা এগুলোকে প্যাকেট করে নিয়ে নিজের বাসা আত্মীয় স্বজনকেও দেখাবেন এবং বলবেন যে দেখো কি জিনিস করে আমার অমুককে নষ্ট করেছিল এই বিষয়টাই আজকের টপিক সম্মানিত ভাই বোনেরা হল আপনারা এমন ধরনের কোনো প্রতারণার শিকার হবেন না এটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট এবং এটা ধোঁকাবাজি এটা অসম্ভব নাভি দিয়ে কোনো জিনিস বের করে আনা অসম্ভব বিষয় যদি তা সম্ভব হতো তাহলে অপারেশনের দরকার হতো না ডাক্তাররা সার্জনরা অপারেশন করে কিডনির পাথর বের করতেন না পিত্ততলির পাথর বের করতেন না অথবা পেটের ভিতরের কোনো সমস্যা থাকলে তারা অপারেশন করতেন না কেটে কুটে এটা বের করতেন না এবং যাদের বাচ্চা কাচ্চা সিজার অপারেশনের মাধ্যমে হয় তারাও পেট কেটে কিন্তু বাচ্চা বের করেন ওই কবিরাজ মহিলা বা পুরুষ কখনো কোনো বাচ্চাকে নাবের দিকে কি বের করতে পেরেছে নাকি কোনো কিডনির পাথর বের করতে পেরেছে নাকি কোনো পিত্তথলির পাথর নাবি দিয়ে বের করতে পেরেছে এগুলা সবই জালিয়াতি ধোঁকাবাজি সম্পূর্ণ বানুআ মিথ্যা এতে আপনার দুইটা ক্ষতি এক নম্বর ক্ষতি হচ্ছে আপনি সঠিক একটা চিকিৎসা পেলেন না বা আপনার কোনো আত্মীয় স্বজনকে সঠিক চিকিৎসাটা দিতে পারলেন না যদি তিনি জাদুগ্রস্ত থাকেন তাহলে জাদুতেই তিনি ভুক্তভোগী থাকবেন তার জাদু চালান নষ্ট হবে না আর দ্বিতীয় ক্ষতি হচ্ছে যখন আপনি তাদের কাছে যাবেন তারা সুকৌশলে রাসায়নিক বস্তু আপনার রুগীকে অথবা আপনি নিজের রুগী হলে আপনাকে খাইয়ে দিবে অথবা নাকের দিকে শুকিয়ে দিবে বিশেষ করে খাইয়ে দিবে যেন আপনি স্লো পয়জনিং হতে থাকেন ধীরে 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 আপনার মস্তিষ্ক বিকৃত হতে থাকে মাথা নষ্ট হতে থাকে আপনার মস্তিষ্কের নিউরনগুলো যেন আস্তে আস্তে ড্যামেজ হতে থাকে আপনার মস্তিষ্কের ভিতরে নিউরন আছে এইগুলোর মধ্যে ট্রান্সমিটার আছে একটা নিউরোন থেকে আরেকটা নিউরনে ট্রান্সমিটারের মাধ্যমে বার্তা পৌঁছানো হয় এটা মেডিকেল সায়েন্সের কথা বলছি এমন জিনিস খাইয়ে দিবে যে বিষয়ে আপনার এই নিউরনগুলো নষ্ট করবে আপনি হবেন আস্তে আস্তে অন্যমনস্ক অমনোযোগী আপনার মন মানসিকতা নষ্ট হবে কথাবার্তা নষ্ট হবে আপনার রাগ আসবে আপনি অ্যাবনমাল বিহেভিয়ার করবেন অর্থাৎ আপনি এমন কিছু আচরণ করবেন যে আচরণগুলো স্বাভাবিক নয় অস্বাভাবিক আচরণ করবেন তখন কি হবে আবার আপনি ওই কবিরাজের কাছে যাবেন কারণ একবার কবিরাজের কাছে নাভি খুলিয়ে আপনি অনেক কিছু বের করে নিয়ে আসছেন তো কিছু সমস্যা হলে আবার কবিরাজকে বলবেন তো কবিরাজ বলবে যে আরও কিছু মনে হয়ে রয়ে গেছে আবার আসেন আমি দিচ্ছি এইভাবে করে আপনার কাছ থেকে টাকা হাতিয়ে নিবে টাকা তো বড়ো কথা নয় আপনাদের এই দেহটা আল্লাহ পাক যেটা সৃষ্টি করেছেন এটাকে ভুল চিকিৎসার মাধ্যমে ধোকাবাজি চিকিৎসার মাধ্যমে নষ্ট করে আপনার জীবনটা নষ্ট করছে অতএব এগুলো থেকে বেঁচে থাকা আমি মনে করছি আপনাদেরকে এই কথাটা বলা আমার জন্য একান্ত জরুরি হয়ে পড়েছে আর একটা কথা আমি বলছি অনেকে তাবিজ ওঠায় আপনার বাসাবাড়িতে তাবিজ করে রেখেছে মোল্লা বা কবিরাজ তাবিজ ওঠায় জিন দিয়ে তাবিজ ওঠায় দেখবেন পোচা পুরাতন কাগজের টুকরা মাটি টাটি এগুলো লাগানো আছে এগুলো বের করে বলবে এই দেখো সাতটা তাবিজ তিনটা তাবিজ এগারোটা তাবিজ অর্থাৎ বিজোড় সংখ্যার তাবিজ কখনো জোর সংখ্যার তাবিজ বলবে না বেজোর বলবে তিন এক সাত পাঁচ এগারো সতেরোটা একুশটা তাবিজের কথা বলবে আর আপনাকে দিবে ধোঁকা আপনি মনে করবেন আপনাকে কেউ জাদু করেছে তাবিজ পুঁতে রেখেছিল মাটিতে আর ওইটা ওই কবিরাজ বা ওই ধোঁকা বাজ মোল্লা তাবিজ উঠিয়েছে তার জিনের মাধ্যমে এইটা অত্যন্ত ধোঁকাবাজি এবং এটা সম্পূর্ণ একটা বনোয়াট বিষয় আপনি কি জানেন হাতের চালাকি এমন এমনভাবে পুরাতন তাবিজগুলো নিয়ে তারা ওইখানে যাবে গিয়ে মাটি খুঁড়বে আপনাকে অন্য করে দিবে বা এমন কোনো চোখে ধান্দা লাগিয়ে দিবে এবং সুকৌশলে ওই পুরাতন তাবিজ তার নিজের তৈরি করা তাবিজ দেখিয়ে আপনাকে বলবে এইটা আপনাকে জাদু করেছিল আপনারা এই দুই সালে এগুলো যদি বিশ্বাস করেন আর এইগুলোর ট্রিটমেন্ট নেন তাহলে আপনারা কোভিড নাইন্টিনের কিভাবে আপনারা মোকাবিলা করবেন আমার বুঝে আসে না কারণ এই বিষয়ে অনেক অনেক ভিডিও আপনারা ইউটিউবে পেয়ে যাবেন অনেক কবিরাজ অনেক ধোকাবাজ মোল্লার কাছে আপনারা এগুলো পাবেন বিশেষ করে অনেক অনেক মহিলারা এগুলো করে থাকে তারা বলে নাবি খুলে আর ধোকাবাজ অনেক মোল্লা আছে কবিরাজ আছে ওঝা আছে ওরা কি করে ওরা বলে তাবিজ উঠায় তাবিজ উঠায় অতএব এই সমস্ত মিথ্যা ধুকার দিকে আপনারা চাই না আপনারা সবসময় সঠিক সত্যের সন্ধান করবেন আল্লাহ আল্লাপাক আপনাদেরকে ব্রেইন দিয়েছেন দিমাগ দিয়েছেন এটাকে ব্যবহার করার চেষ্টা করবেন যারা এরকম জায়গায় যান তাদেরকে বলছি আর যারা টোটালি কিছুই বিশ্বাস করেন না আপনিও কিন্তু ঠিক করছেন না কারণ একেবারে টোটালি যে বিশ্বাসই করবেন না এমন তো হতে পারে না কারণ জাদু সত্য জিন সত্য আপনি যদি জিনের দ্বারা আক্রান্ত থাকেন আপনি যদি জাদুগ্রস্ত থাকেন আপনি যদি চালানের দ্বারা আক্রান্ত থাকেন তাহলে আপনি সঠিক চিকিৎসা নিতে হবে আর না হয় আপনার মৃত্যু অবধারিত সঠিক চিকিৎসা নিতে হলে আপনাকে যেতে হবে কোরআনের কাছে আপনাকে যেতে হবে রসুল্লাহ সাল্লাসাল্লামের হাদিসে মুবারকের কাছে আপনাকে যেতে হবে সঠিক স্পিরিচুয়াল গাইডেন্স যিনি দেন তার কাছে আপনাকে যেতে হবে স্পিরিচুয়াল হিলারের কাছে আপনাকে যেতে হবে একজন সঠিক রোহানি চিকিৎসকের কাছে যিনি এবং অনুযায়ী জায়েজ তরিকায় তরিকায় আপনাকে চিকিৎসা দিবেন তার কাছে আপনাকে যেতে হবে ধোকাবাজ মোল্লা বাটপাটদের কাছে গিয়ে ফলাফল না পেয়ে আপনারা বড় বড় হকানি আলেমে দিন অলি কামেলদেরকে আপনারা কিন্তু মিথ্যাবাদী বলতে পারবেন না কারণ আপনি চুন খেয়ে যদি আপনার মুখটা পোড়ান তাহলে এক সময় আপনি দই দেখলেও আপনি ভয় পাবেন এটাই স্বাভাবিক তো এই মেসেজটা আপনাদেরকে দিলাম আজকে ইনশাল্লাহ এই মেসেজটা আপনারা শেয়ার করে আমাদের মুসলমান ভাই বোনদেরকে উপকার করতে সহযোগিতা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ